চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামী দুই সপ্তাহের মধ্যে করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আব্দুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। দুপুরে পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত ভূমিতে পরিণত হওয়া আউটার স্টেডিয়ামকে রক্ষায় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আউটার স্টেডিয়ামকে আবার কিভাবে খেলার মাঠে পরিণত করা যায় সেজন্য কিছু প্রস্তাবনাও গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে সীমানা নিশ্চিত করে সেখানে অবৈধ স্থাপনা থাকলে তা উচ্ছেদ করা হবে, পরে শুরু হবে মাঠ সংস্কারের কাজ।